ঢাকার মিরপুরে জমির বিরুদ্ধে শাহিনউদ্দিন খুনের ঘটনায় চলছে পারস্পরিক দোষারোপ। স্থানীয় সাবেক এক সেনা কর্মকর্তা এই জন্য অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সংসদ সদস্যের দিকে। পল্লবী থানার সাবেক ওসিও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তার। অভিযুক্তরা আবার এই জন্য দায়ী করছেন সাবেক সেনা কর্মকর্তাকেই। রাজধানীর মিরপুরে জমি দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছেন এয়ার বাদল। আজের তৃতীয় পর্ব থাকছে। মিরপুরের পল্লবীতে শাহিনউদ্দিনকে নৃশংসভাবে খুনের ঘটনায় মানিক, মনির, সুমন ব্যাপারীর মতো কয়েকজনই কি জড়িত ছিল, নাকি নেপথ্যে আরও কেউ কলকাঠি নেড়েছেন? খুনের পরিকল্পনা কার ছিল? শাহিনের মৃত্যুতে কে বেশি লাভবান হলেন? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরটিভির হাতে আসে বেশ কিছু তথ্য। এ নিয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার কাছে গেলে বললেন, বিতর্কিত জমিতে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তারও জমি আছে, সেগুলোকে নির্বিঘ্ন রাখতে চান তিনি। শাহিনউদ্দিন হত্যার এটিও একটি কারণ। এই এলাকার ভূমিদস্যু হিসাবে পরিচিত মেজর মোস্তফা সাবেক, যদি কোনো আজকে শাহিনউদ্দিন যেত না, যদি আমার কথা যদি শুনত। একমাত্র মৃত্যুর কারণ আমি মনে করি মেজর মোস্তফা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বললেন, সাবেক এমপি আওয়ালকে বাঁচাতেই স্থানীয় এমপি এসব বলছেন। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার সাথে তার যে ঝগড়াঝাটি হয়েছিল একবার, সেইটার জন্য সে রাগান্বিত হয়ে হয়তো এটা বলতে পারে, আর আওয়ালকে বাঁচানোর জন্য। এই মেজর মোস্তফা হইল মূল হোতা। সেই 52 থেকে শুরু করে আপনার মিরপুর DHS এর গেট পর্যন্ত তার অনেক জায়গা আছে। কত কোটি টাকা কামাইছে বা কিভাবে কামাইছে সে টাকার কিন্তু হদিস নাই। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল জানালেন, বুড়িটেকের আলীনগরে শাহিনউদ্দিনের জমির পাশেই তার জমি। সাবেক সাংসদ এম.এ. আওয়ালের তার জমির উপরও চোখ ছিল, কিন্তু তিনি না দেয়ায় 5ই মে আওয়াল বাহিনী তার স্থাপনা ভেঙে দেয়। এ নিয়ে তিনি মামলা করলে তার বিরুদ্ধেও মামলা হয়। আওয়াল সাহেব আমাকে বলে যে, ভাই এই জমিগুলো নিয়ে আপনি তো কিছু করতে পারবেন না, আমাকে দেন। তখন তার প্রপোজাল আমি রাজি হই না। তখন সে বলে যে, ভাই কিছুই করতে পারবেন না, অন্তত ওসি অজাদ যতদিন পল্লবী থানায় আছে ততদিন আপনি কিছু করতে পারবেন না। ডিসেম্বরে যে আমার অফিসগুলো ভাংচুর করলো, এটাই হলো সে 15 লক্ষ টাকা আওয়াল সাহেবের কাছ থেকে ক্যাশ টাকা নিয়েছিল এই ভাংচুরের জন্য। মূল এখানে যদি একমাত্র ফার্স্ট কালপ্রিট হয়ে থাকে সেটা হলো ওসি ওয়াজেদ। তাহলে আমাকে বলছিল যে, স্যার আমি 24টা ফ্ল্যাটের ভাড়া পাই, 24টা ফ্ল্যাট তার আছে আমার কাছে বলেছে। পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তবে বিষয়গুলোর সঠিক তদন্ত চাইলেন পরস্পরকে দোষারোপ করা সবাই। স্পেশাল ট্রাইব্যুনাল করে এই যে চাঞ্চল্যকর এই হত্যার বিচার হওয়া উচিত। সে এমপি হোক আর মন্ত্রী হোক, আমি ইলিয়াস মোল্লা যদি দোষী হয়ে থাকি আমাকেও যেন সর্বোচ্চ শাস্তি। AR বাদল, RTV, ঢাকা।